আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আরবি লাগবে না, মাথায় টুপি লাগবে না, উজু গোসল লাগবে না, মুখে দোয়া করা লাগবে না, অন্তর দিয়ে বলবো ও আল্লাহ তুমি আমাকে বানাইছো, আমাকে ফকির বানাইও না, ভিক্ষুক বানাইও না, চোর ডাকাত বানাইও না, আমাকে বাটপার বানাইও না, আমি স্বাধীনভাবে চলবার জন্য যত যত নিয়ামতের দরকার তুমি আল্লাহ আমাদেরকে দান করিয়ে দাও। আমরা ভালো মতে চাইতে জানি নাই, এজন্য 3 মাসের জিয়ল ডাল দিয়ে ভাত খাচ্ছি। 3 মাস শেষ হয়ে গেলে বাড়িতে যাব, বিরিয়ানি খাব। কাফেররা আল্লাহকে মানে না, তারা তো খুঁজতে জানে নাই, তবু বেশি দিল কা। আমেরিকার কাফের সম্পদ বেশি, এটা তো আল্লাহ থেকে চাইতে জানে নাই, চাই নাই, আল্লাহ মানে না, তবু বেশি দিল কা। আমাদেরকে কম দিল কেন? আমরা তো অমাবস্যা পূর্ণিমা হইল আল্লাহর কাছে চাই, এরা তো একেবারে চাই নাই, বেশি দিল কা। তার জবাব, মার্ডার কেসের আসামি ফাঁসি হবে অমুক তারিখে, বিচারক বলি দিয়েছে সে কি খাইতে চায় খাওয়াইয়ে দাও, সে বাড়িয়াত দেখবে না, ভালো খানা দেখবে না, ঠিক কি খাইতে চায় দিয়ে দাও। কাফেরদেরকে বানাইছে কে, হায়াত দিছে কে, রিজিক দিচ্ছেন কে, তাদের জাগার মালিক কে, সব কিছু আল্লাহর ব্যবহার করল, আল্লাহকে চিনল না, এই জন্য জাহান্নামে যাবে, ফাঁসি হবে। আল্লাহ বলি দিলেন বানাইছি তো আমি, ও আমার ফেরেশতারা এরা কি খাইতে চায় খাওয়াইয়ে দাও। ঠিক না? আমরা ওইদিকে দেখিয়ে লেশ্য ফেলাইব কেন? আমরা তো বাড়ি পাবো, এরা তো বাড়ি পাবে না। এরা বলে আমরা কসব খাবো, খাও, কেকড়া খাবো, খাও, কুচ্ছে খাবো, খাও, ব্যাং খাবো, খাও, খেয়ে নাও ফাঁসি হবে। ঠিক নেই? আমরা লাইনে দাঁড়াইছি, গ্রামে জোল হয়ে যাচ্ছি, ফেটো কুদো লাগছে, তবু কষ্ট করে লাইনে আসি, টিকিট যদি পাই প্লেনে উঠে যাব। ঠিক নেই? তারা লাইনে দাঁড়ায় নাই, কষ্ট, হোটেলে বসে বিরিয়ানি খাচ্ছে, টিকিট পাবে না, বইনফুর গেটের মধ্যে ধরা খাবে। ঠিক কিনা? আমরা তাদের দিকে দেখিয়ে লেশ্য ফেলানির দরকার নেই। আমাদের আসল বাড়ি বৃহস্ত। ঠিক নেই? মুসলমান জঙ্গিবাদী নয়, সন্ত্রাসী নয়, হাজাকার নয়, বদমাস নয়, জেনাকার নয়, মুসলমান এগুলো নয়। তবে একজনে আমরা সিধা হওয়াতে শান্ত হওয়াতে সুই ঢুকে দিছি, সুই ঢুকে দিলি আওয়াজ হয় না, লাগে ঢুকে দিলে বলা ভালো, ও সুই আমি সহ্য করতে পারি না, হু করে উঠছি, আমার আওয়াজ শোনাতে লাগতেছে আমি জঙ্গিবাদী, আমি জঙ্গিবাদী নই, আমাকে সভ্য মনে করি, শান্ত মনে করি, যে সুই ঢুকে দিছে হে জঙ্গিবাদী। ঠিক কিনা? গোকরা সাপ, বিষাক্ত সাপ, ফিসাবের কাছে বাইতে গেছে, মুরিদ হবে। ফিসাব বলি দিল তুই মানুষকে কামড়িয়ে কামড়িয়ে মারস, তোকে মুরিদ করাবো না। হুজুর আমি ওয়াদা করতেছি আর কাউকে কামড়াবো না, মুরিদ করাইয়ে নে। তো ফিসাব মুরিদ করাইয়ে দিল। এ খবরটা অন্যান্য জীব জানোয়ারে শুনছে, অমুক সাপ মুরিদ হয়েছে, কাউকে কামড়াইবে না, ওয়াদা করছে, চল তাই একটু দেখি আসে।
আশিক কোনা বেঙ্গাশিয়া বকরা সাফের মাথার উপরে বসে সে কামড়াবে না ওয়াদা করছে এই সুযোগে কোনা বেঙ্গ মাথার উপরে উঠি বসে ইন্দুর আসিয়া বিসমিল্লা সারা লেজটা কাটিয়ে নিয়ে দিতেছে মশা আসিয়া বিসমিল্লা সারা 111 নম্বরের ইঞ্জেকশন দিতেছে তেলা ফোঁটা আসিয়া গোস্ত কাটিয়ে বাড়িতে নিতেছে রাঁধিয়ে খাবে সে মরা মরা অবস্থা গোপরা সাপ ফিসাব ওইদিকে আসতেছে অবস্থা কাহিল দেখিয়া জিজ্ঞাসা করল তোর মরা মরা অবস্থা কেন বল হুজুর আপনার কাছে মরিদ হয়েছিলাম এটার বরকত আরে বেটা মরিদ হওয়ার বরকত এমন নেই বল আপনি ওয়াদা করেছেন কাউকে না কামড়ানোর জন্য আমি ওয়াদা করছি এ খবরটা তারা পাইছে এই সুযোগে কোনা ব্যঙ্গ আসে আমার মাথার উপরে বস ইন্দুর আসিয়াও লেজ কাটে মশায়ও কামড় দেয় আমি ওয়াদা করাতে ভুল করি হয়েছে আরে হারাম দাদা তোর বলছিলাম জুলম করিয়া কামড় দিস না তোর যদি কেউ জুলম করে তার তরক্কা ফরস একটু ফোক করে উঠবি না ঠিক কিনা জোরে বলুন না আমরা নবী মুহাম্মদের হাতে বাইতেছি আমরা চুরি করব না ডাকাতি করব না সন্ত্রাসী করব না জঙ্গিবাদী করব না বাটফারে করব না খবরটা ভাই ফেলেছে ইন্ডিয়ার মোদি তিনি খবরটা ভাই ফেলেছে কাফেররা এই সুযোগ আসে আমাদের মাথায় উঠিয়া মুতে আমাদের মরা মরা অবস্থা রসুল দেখিয়া বলে তোরা মরা মরা অবস্থা কেন আমরা বললাম যে আপনার কাছে মরিদ হয়েছিলাম এটার বরকত রসুল বলে তোরা আস্তা বোকা বেকুফের যা তোরা কাউকে জুলম করিস না ওয়াদা করাইছি তোদের উপরে যদি জুলম হয় একটু ফোঁক করে উঠবি না ঠিক কিনা জোরে বলুন না আমরা সব জানি তবে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী কিছু করব না ওয়াদা করে ফেলেছি নবীর হাতে ঠিক কিনা দেখেন না আর্জেন্টিনা আর্জেন্টিনা বিশ্বের সেরা খেলোয়াড় সারা বিশ্বকে আমাদ করিয়া পাস করে ফেলেছে আর্জেন্টিনা তাদের সেরা খেলোয়াড় মেসি 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 সারা বিশ্বকে আমাদ করে দিছে কিন্তু প্রথম দিন তাদেরকে নাকে খত দেওয়া হয়েছে সৌদি আরব ঠিক কিনা জোরে বলুন না সৌদি আরব দেখাই দিল আমরাও খেলতে জানি আমরাও চুরি ভাটফারি জানি আমরাও জেনাবে বিচারি জানি আমরা মদ শরাব খাইতে জানি আমরা জঙ্গিবাদী জানি সব কিছু বাদ দিয়ে আমরা নবীর হাতে বাইত হয়েছি ইল্লাল্লাহর জিকির করার জন্য ঠিক কিনা জোরে বলুন না আমরা তো মানুষ যাই হোক ও ভাই ইসলাম দাওয়াতি ধর্ম আমরা দাওয়াত দিয়ে যাব গোমরা যারা আছে গোমরাহি তার জন্য ক্ষতি আমার জন্য লাভ হে গোমরা হওয়াতে আমি বুঝাইবার সুযোগ পাইছি আমি বুঝাইলি সওয়াব তেমনি গোমরা যদি কেউ না থাকে অবুস যদি কেউ না থাকে আজকে মাহফিল করো হারাম হবে সবাই যদি বেহস্তের টিকিট থাকে তাহলে আবার মাহফিল করবো কেন গোমরা আছে বলিয়া আমরা মাহফিল করা হালাল তার জন্য ক্ষতি আমার জন্য লাভ সে যদি বুঝিয়ে নেয় বোঝানোর ফরে তার লাভ বোঝানোর ফরেও যদি সে না বুঝে তা আল্লাহ তার বিচার করবে আমি না ইল্লামান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার হে নবী আপনি বুঝাবেন আপনার দায়িত্ব বুঝানো লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি দারগা নয় পুলিশ নয় দড়িয়া বাঁধিয়ে বিহস্তে আনবেন না আপনি বুঝাইবেন দায়িত্ব শেষ বোঝানোর ভরে যারা মুখ ফিরিয়ে নিবে বোঝানোর ভরে যারা অস্বীকার করবে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার বড় আযাব আল্লাহ দিবে তেমনি
সবটাই যদি আমরা করি তা আল্লাহ কিসের জন্য হবে আমরা বুঝাবো সওয়াব সে বুঝি নিলে লাভ না বুঝলে আল্লাহ ধরবে ঠিক কি না আল্লাহ ধরিয়ে যদি জাহান্নামে দেয় তবু আমাদের লাভ জাহান্নামে গেলে তার ক্ষতি আমার লাভ কি লাভ জাহান্নাম একটা বড় সারাটা খালি রোডও ক্লিয়ার ওখানে যদি কেউ না ঢুকে সবাই যদি ব্যস্ত চলি আসে আমাদের দাগা ছোট হয়ে যাবো বৈনভূত কিছু ওইদিকে ঢুকি যায় ঠিক কিনা জোরে বলুন না ইসলাম দাওয়াতি ধর্ম আল্লাহ আল্লামা শাহ মাওলানা মহিবুল্লাহ বাবনগরী আল্লামা শাহ মাওলানা মহিবুল্লাহ বাবনগরী এই মাদ্রাসার মহতমিন এই মাদ্রাসা কি দিনে দর্শগা রাত্রে খানকা দিনে দর্শগা রাত্রে খানকা যিনি কোরআন হাদিস পড়বে পড়াইবে রাত্রে ওই মোতাবেক আল্লাহর দরবারে কান্নাকাটি করবে তিনি দিনে দর্শগা রাত্রে খানকা এই দুই জিনিসের মার্কাস আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবনগর মাদ্রাসা এই মাদ্রাসার শতবার্ষিকী ইসলামী মহাসম্মেলন ২০২৩ সাল জানুয়ারির ৪, ৫, ৬ তারিখ তিন দিন এই ১০০ বছরে যে সমস্ত ওলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে ফারেগ হয়েছিলেন তাদেরকে দস্তার বন্দী করা হবে ওলামায়ে কেরাম উম্মতের জন্য রাহবত রাহবত ও ভাই আগে আমরা শিখতে হবে পরে আমল আমল আগে নয় গাছ আগে ফল ফরে শিখতে হবে আগে এই মোতাবেক আমল করতে হবে জানিয়া আমল করবেন দুই রকাত কবুল হবে না জানিয়া ২০০ রকাত ফল কবুল হবে তেমনি নামাজ পড়াটা বড় নয় কিভাবে ফললে কবুল হবে জানাটা বড় হজ করাটা বড় নয় কিভাবে করলে হজ কবুল হবে জানাটা বড় জানি একবার হজ করবেন কবুল না জানিয়ে ১০০০বার করবেন কবুল হবে এলম আগে মাদ্রাসা আসে বলিয়া আজকে লক্ষর মধ্যে একজনের আমল হইল কবুল হয় যার কারণে কেয়ামত হচ্ছে না আল্লাহ আমল না হইলেও কেয়ামত হবে আমল অশুদ্ধ হইলেও কেয়ামত হবে শুদ্ধ আমলের জন্য আমল হইল ফল গাছ লাগবে গাছের নাম এলম ঠিক কিনা দলিল ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা আল্লাহ বাক আদম আলাইহিসসালামকে বানানোর পরে সর্বপ্রথম আমল দেন নাই এলম দিয়েছে ও আদম এলম শিখি নাও শিখাটা আগে এলম দিয়ে আমল করবা অল্প যথেষ্ট হবে এলম সারা আমল করবা বেশি করল শেষ হয়ে যাবে তিনি আমার বিশ্ব নবী নবী হয়েছেন যে শব্দের দ্বারা সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে বিশ্ব নবীর উপরে শব্দটার নাম ইকরা বলেন তো ইকরা অর্থ হলো পড়ো শিখো জানো ইসলাম অজানার ধর্ম নয় ইসলাম দলের ধর্ম নয় পার্টির ধর্ম নয় ইসলাম জানার ধর্ম ও নবী আগে শিখি নেন জেনে নেন জানার পরে আমল করবেন তাহলে কবুল ঠিক কিনা আমল থেকে এলম বড় আলো আমল আমাদের গুণ এলম আল্লাহর গুণ আমরা সীমিত আমল সীমিত আল্লাহ অসীম এলম অসীম তিনি এই বাবুনগর মাদ্রাসার মহতমিন আল্লামা শাহ মাওলানা মহিবুল্লাহ বাবনগরী ও আল্লাহ আমার নাকের নিঃশ্বাস ফরিবেন মাথার চুল ফরিবেন হযরতকে হায়াতে তৈয়বা দান করুন এই বয়সের দ্বারা আসেন আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈয়বা দান করুন সুস্থতা দান করুন আমিন বলেন ও ভাই মুরব্বীর জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করেনেওয়ালা তৈরি হবে দোয়া করবেন না দোয়া করেনেওয়ালা তৈরি হবে না হাদিসে আছে
মান লা ইরহাম লা ইরহাম যে ব্যক্তি দয়া করবে না দয়া করা হবে না তিনি আল্লামা শাহ মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী আমি একটা কথা ক্লিয়ার বলতে পারবো না তবে যেটা আমি ব্যক্তিগতভাবে জানি আল্লামা শাহ মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী উনি আল্লাহওয়ালা হক নির্বেদাল মুখলেস দিনদার মুক্তি পরহেজগার নেককার দলিল আমি 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 যে কোনো একটা বিষয়ে মানসিকভাবে বড় ফেরেশানে ছিলাম যে কোনো একটা বিষয়ে ২০ বছর আগে আমি সিএমডি নিয়ে আদাদিবাজার মাদ্রাসার মাহফিলে ঢুকলাম সিএমডি মাদ্রাসার মাঠে ঢুকার ঘরে দেখতেছি আল্লামা শাহ মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব বয়ান শুরু করছে বার্ষিক সভা আজাদিবাজার মাদ্রাসা আমি গাড়ি থেকে নামতে দেখিয়া উনি খুতবা বন্ধ করে দিলেন আমাকে ডাক দিলেন এদিকে আসো আমি স্টেজে গেলাম মাহফিলে বলি দিলেন আজিজুল হকের কোনো দোষ নাই আমিও বলবো বুঝছিলাম আমার দ্বারা যদি সে কষ্ট পায় আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি আজকে ওয়াজ করব না তুমি ওয়াজ কর আমি বুঝতে পারছি মানুষটা আল্লাহওয়ালা না হলে আমার মতো কুত্তর কাছে এই কথা বলার দরকার ছিল না ঠিক কিনা আল্লাহওয়ালা এই মানুষটাকে আমি দেখলাম উনি দিন বিরোধী নয় দেশে সত্য মনে করে আমল করে আর যারা দিনের খেদমতগার তারা যদি কোনো ভুল করে উনি ঝগড়া করে না উনি সরিয়ে থাকে ওনার অভ্যাস তিনি নিজে অটল থাকবে সহি দিনের উপরে দিনদারকে মোহাব্বত করে মিলিজুলি খেদমত করে খেদমতগারের কারো যদি কোনো ভুল থাকে ঝগড়া করে না সরিয়ে থাকে ওনার অভ্যাস এই জন্য একবার উনি হেফাজত ইসলাম থেকে একটু সরি ছিলেন হাটাধারি মাদ্রাসা থেকে একটু দূরে ছিলেন কিন্তু ওনার দূরতা কাটা উনি যে বাস্তব দিন দেয়ার উনি দিন বিরোধী নয় কেউ ভুল করতেছে ঝগড়া না করিয়ে দূরে সরি থাকে এটা আমরা জানি না জানে আল্লাহ দুনিয়া আল্লাহ চালায় আজকে তার ফল এই মুহিবুল্লাহ বাবুনগরী বাংলাদেশে দিন লাইনে সর্বোচ্চ মর্যাদার মধ্যে আল্লাহ পাক তাকে বসাইছে ঠিক কিনা জোরে বলুন না অনেকে চেষ্টা করি সারা জীবন যুদ্ধ করি এই মর্তবায় যাইতে পারে নাই বাবুনগরের মুহিবুল্লাহ গেল কা দুনিয়া আমি ছাড়াই না আল্লাহ চালায় আল্লাহওয়ালা ব্যক্তি মুহিবুল্লাহ ঠিক কিনা জোরে বলুন না আমি আমি একটা কথা সামান্য বলবো আমাদের টাইম চলে গেছে জানি না আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব উনি হাদিসের এলম শিক্ষা লাভ করেছেন শাইখুল আরবিবুল আজম আল্লামা শাহ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ মাদানীর দরবারে ও হোসাইন আহমদ মাদানী আমরা তো নবী নন নবী আমার নবীর হাদিস আমাকে পড়াইলেন কোথ থেকে হুসাইন আহমদ মাদানী বলে আমি হাদিস পড়েছি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির দরবারে উনি বলে আমি হাদিস পড়েছি হুজ্জাতুল ইসলাম মাওলানা আহসান নানুতুবি ফকিহুল হিন্দ আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে তারা দুইজন বলে আমরা নবীর হাদিস পড়েছি আল্লামা শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভীর দরবারে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ওস্তাদের কাছে যেমন হাদিস পড়েছে ওস্তাদের ওস্তাদের কাছেও পড়েছে এই হিসেবে উনি বলতেছে শাইখুল হিন্দ আমি হাদিস পড়েছি শাহ আব্দুল গনি মহাদেশ দেহরবির দরবারে শাহ আহমদ আলী মহাদেশ সারঙ্গুরির দরবারে শাহ আব্দুর রহমান পানিপতির দরবারে শাহ মোহাম্মদ মুজির নানুতবির দরবারে তারা চারিজন হাদিস পড়েছে শাহ ইসহাক মহাদেশ দেহরবির দরবারে উনি হাদিস পড়েছেন ওনার নানা শাহ আব্দুল আজিজ মহাদ
হাদিস দেখলো বিনি দরবারে উনি হাদিস পড়েছেন ওনার আব্বা ইমামুল হিন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেখলো বিনি দরবারে শাহওয়ালিউল্লাহ হাদিস পড়েছেন শেখ আবু তাহের মুহাম্মদ বিন ইব্রাহিম আল করদির দরবারে উনি হাদিস পড়েছেন ওনার আব্বা শেখ ইব্রাহিম আল করদির দরবারে উনি হাদিস পড়েছেন শেখ আবু আহমদ মুহাম্মদ বিন সুরকসি রাহমাতুল্লাহ এর দরবারে এভাবে যাইতে 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 আমার টাইম শেষ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদাসানা আল হুমাইদি قال حدثنا সুফিয়ান قال حدثني يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع القمط بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالدنيا وانما للمرء ما نوى فمن كانت هجرته الى الدنيا يصيبها الى اخر امر قطع মহিবুল্লাহ বাবু নগরীর এলম সনদ দিয়া মাধ্যম দিয়া নবী পর্যন্ত ওনার আমল সনদ দিয়া মাধ্যম দিয়া আল্লাহ নবী পর্যন্ত আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি শেহাবুদ্দিন সরওয়ার্দি নিজামুদ্দিন আউলিয়া জুনাইদে বুগদাদি বাবা শাহ ওয়ালি কলন্দর মুজাদ্দিদ আল গজানি শাহজালাল মুজাদ্দিদ মলি সুলতান বাইজিদ বুস্তামি আলাউদ্দিন কলিরি কুতুবুদ্দিন কাকি ওসমান হারুনি শরীফি জন্দনি اسحاق الشامي حسن بصري امام فخر الدين الرازي امام غزالي امام ابو حنيفه امام الشافعي امام مالك امام احمد بن حنبل امام بخاري امام مسلم امام ترمذي امام ابو داود امام نسائي امام ابن ماجه محب الله باب نغر الامل جايتي جايتي نبي فجنت الام جايتي جايتي نبي فجنت امرا جتا اولي رماني امرا اولي ارك سرد داكوري شمم دي عدد دي نم اسلن ادعا كوري سيزد اولي ارك دينا سيزد الله كي دي تكينا جور بلونا سيزد المالك كي আমরা আউলিয়া মানি না দশ মিনিটে মহিবুল্লার মুরব্বী যতগুলো নাম বললাম এক বছরের টাইম দিলাম বইনভূত মুখস্থ করি আয় বলে জানি না লেখা নাই ফরা নাই আমি নাইলে মাস্টর ওষুধ নাই দাবাই নাই শহীদ আলে ডাক্তার গাঁদা করি কথা চলবে না সারা পৃথিবীতে হক মুসলমান যদি থাকে দেওবন্দী ওলামায়ে কেরাম ঠিক কিনা জোরে বলুন না আমি লম্বা করবো না ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।